বাংলাদেশের টিকিট সেল হয়েছে 26 কোটি টাকা। দর্শকদের সাথে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। 3-4টা ছবি ছাড়া বাকিগুলো কমপ্লিট ফিল্ম না। ক্ষতিগ্রস্ত তো অবশ্যই। কেন সিনেমা হিসাবে এটাতে টাকা লগ্নি করেছেন একজন প্রযোজক আমি হিসাব মিলাতে পারিনি। খুবই ভালো, দর্শকের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। পূজার অভিনয় খুব ভালো ছিল। আমাদের জেনারেশনের সাথে আর কি যায় না মনে হইতেছে। প্রিয়া তোমার মতো রাজকুমার দেখেও কেঁদে দিচ্ছে, মানে কেঁদে দিয়েছে। এই ধরনের মুভির তো কোনো মানে হয় না। বাকি সবকিছু আমার কাছে নাটক টাইপের লাগছে। আমি কাহিনী শুনেছি, আমার এক ফ্রেন্ড দেখেছিল, বোকাস বলতেছিল। পেজ যদি না পাই শরীরে তাহলে কিভাবে দেখবো? আমি তো গান গাইতে পারি না। প্রিয়তমটা তাও ভালো আছে, কিন্তু এখানে সাকিবের লুকসটা ভালো লাগে না। আমি দেয়ালের দেশ মুভির গানটা গাই, যেরকমই হোক বাথরুম সিঙ্গার হোক আর যাই হোক। যা ছেলে গো যায় ফাইটিং গুলো, ওগুলো স্কিলটা একটু ইমপ্রুভ করলে মেবি একটু ভালো হইতো। ওটা বাবা মা যদি দেখে বলা যাবে না। প্রিয়তমার লুক এন্ড রাজকুমারের লুক সেম। যেহেতু সালাম দিয়েছি বড় ভাই হিসাবে, আপনার সালামিটা আপনার কাছে প্রাপ্য। দর্শক স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং এই মুহূর্তে আছি লায়ন সিনেমাসে। এখানে ঈদে মুক্তিপ্রাপ্ত 11টি সিনেমার মধ্যে 10টি চলছে। সিনেমাগুলো নিয়ে জানবো দর্শকদের প্রতিক্রিয়া, সেই সঙ্গে হল কর্তৃপক্ষের যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিব সিনেমাগুলো কেমন চলছে। কারণ অনেকদিন যাবৎ কন্ট্রোভার্সি হচ্ছে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ব্যবসায়িক ঝুঁকি ছাড়ার কিছুই না, সেই সঙ্গে নাকি চলচ্চিত্রের জন্য হুমকি স্বরূপ। গোপন সূত্রে জানতে পেরেছি এখানে সিনেমার প্রযোজক থেকে শুরু করে এই হলের মালিকও আছেন, তাদের সঙ্গে কথা বললেই জানতে পারবো আসল কাহিনী। সুতরাং সঙ্গেই থাকুন। দর্শকদের সাথে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। যে এই সিনেমায় আমার রিলিজ হোক, প্রত্যেকটা সিনেমা রিলিজের দিন কিংবা পরের দিন আমি আসলে সবার সাথে বসে সিনেমাটা দেখি, তো খুব ভালো লাগছে। খুবই ভালো, দর্শকের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট, দোয়া করুন আমাদের জন্য। লিপস্টিক সিনেমাটা কেমন দেখলেন? ভালো ভালো ছিল, নতুন ধরনের গল্প, পূজার অভিনয় খুব ভালো ছিল। বুবলি এবং শরীফুল রাজ দুজনই নবাগত এবং তাদের অ্যাক্টিংও খুব ভালো, স্কিলও তাদের দেখা গেছে খুব ভালো, এই জন্য বিশেষ করে ওদের ছবি দেখতে আসা। বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান এবং নারীদের প্রাশ হচ্ছে জায়েদ খান, এই দুইখানেরই সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের সিনেমা দেখবেন না? আমার কাছে তাদেরকে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, তাই দেখবো। আমার কাছে ওনাদের ক্যারেক্টারটা একটু ফানি টাইপ মনে হয়, কেমন জানি লাগে তাই দেখা হয় না। আমাদের জেনারেশনের সাথে আর কি যায় না মনে হইতেছে, এটার জন্য যাদেরকে ভালো লাগে তাদের মুভি দেখা। দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন শাকিব খান এবং জায়েদ খান আপনাদের জেনারেশনের সঙ্গে যায় না? কেন এমনটা মনে হয়? ওনাদের মুভি যে লাইন বা স্টোরি এগুলো আসলে আমাদের মা বাবারা পছন্দ করে, ওনাদের সাথে যায়, ওনাদের জেনারেশনের সাথে একই ধরনের মুভি মনে হয়, একই ধরনের স্টোরিগুলো আসে। আর এখন যেমন ডিফারেন্ট স্টোরিগুলো আসতেছে, কিছুদিন আগে যেটা দেখলাম আমরা যে ধরেন এই প্রিয়তম মুভিটা, এটার সাথে মিল করে আবার এই রাজকুমারটা আসছে, এই ধরনের মুভির তো কোনো মানে হয় না। রাজকুমার সিনেমাটা আপনি দেখেছেন? আমি কাহিনী শুনেছি, আমার এক ফ্রেন্ড দেখেছিল, বোকাস বলতেছিল। আমি দেয়ালের দেশ মুভির গানটা গাই, যেরকমই হোক বাথরুম সিঙ্গার হোক আর যাই হোক। ফুরিয়ে যাওয়ার আগে আমায় তুমি কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও। বেঁচে যাও ভালোবাসা আমার জন্য রেখে দিও, এমন কেউ আছে কি? আসলে কেউ নাই, কিন্তু গানটা তো সুন্দর। ওটা বাবা মা যদি দেখে বলা যাবে না। যে 10টি সিনেমা আপনি রেখেছেন, এই সিনেমাগুলো কেমন প্রফিট দিচ্ছে আপনাকে বা কেমন ব্যবসা করছে? এই 10টা ছবির মধ্যে আমার হিসাবে মনে হয় যে অন্ততপক্ষে 5-6টি ছবি আছে, যে 6টি ছবি ঈদের ছবি না, এগুলো ঈদ ছাড়া আসলে পরে ব্যবসা করত, কম হোক বেশি হোক কিছু ব্যবসা তারা করতে পারত। বাট এই ছবিগুলো ঈদের জন্য তৈরি করা হয়নি বলে আমার মনে হয়, এগুলো ঈদের জন্য হয় না। ঈদের ছবির একটা বিষয় থাকে আলাদা, একটু গ্ল্যাঞ্জার, একটু বড়, একটু গান বাজনা, একটু মারপিট। কিন্তু কিছু ছবি, যে 4-5টা ছবি আছে, এই ছবিগুলো ওনারা কেন রিলিজ করছে আমি জানি না। সিনেমা হল মালিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা আর্থিকভাবে? ন্যাচারালি ক্ষতিগ্রস্ত তো অবশ্যই, ক্ষতিগ্রস্ত তো অবশ্যই, এটা তো কোনো সন্দেহ নাই। গত বছর টিকিটগুলোর সেল যদি আমরা কাউন্ট করি, এক ঈদ সিজনে বাংলাদেশের টিকিট সেল হয়েছে 26 কোটি টাকা। এইবারের ঈদটা একটা লুক্রেটিভ মার্কেট হয়ে গেছিলো সবার জন্য। কিন্তু আমি সরি টু সে, আমি সবকটা ছবি দেখেছি, 3-4টা ছবি ছাড়া বাকিগুলো কমপ্লিট ফিল্ম না, দিজ আর নট ফিল্মস অ্যাকচুয়ালি। তারপরে জোর করে তারা রিলিজ। চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন এটি আর্থিক ক্ষতি ছাড়া ব্যবসায়িক ঝুঁকি ছাড়া আর কিছুই না। আপনি যথেষ্ট অভিজ্ঞ, আপনার কাছেও কি এমনটা মনে হয়? অবশ্যই, আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে, যারা সিনেমার লোক তারা চাচ্ছেন নাটক বানাতে, যারা নাটকের লোক তারা চাচ্ছেন সিনেমা বানাতে, দুইটা মিলে কিছুই হচ্ছে না।
সিনেমার লোকরা তাদের রেগুলার ছন্দ হারিয়ে ফেলছেন, আর যারা নাটক বানাচ্ছেন তারা ভালো বড় নাটক বানিয়ে ভেবে নিচ্ছেন আমরা সিনেমা বানাচ্ছি, সমস্যা হয়ে গেছে সেখানে। এইবারে হৃদয় যে ছবিগুলো রিলিজ হয়েছে, দু তিনটা ছবি তো দেখে রীতিমতো আমি বিরক্ত যে এগুলো কেন সিনেমা হিসেবে, এটাতে টাকা লগ্নি করেছেন একজন প্রযোজক, আমি হিসাব মিলাতে পারিনি। কাহিনি প্রেডিক্টেবল আর মানে খুব একটা আহামনি কিছু না, প্রিয়তমটা তাও ভালো লাগে, কিন্তু এখানে সাকিবের লুকসটা ভালো লাগে না। সাকিব খানের ছবি সবসময় ভালো লাগে, কিন্তু রাজকুমার ছবিটা অন্যান্য ছবিতে এক্সেপশনাল। চুল তো আগের মতোই বড়, তো এখনও লুক অতটা ডিফারেন্ট না, তবে ওই মানে সেম ক্যাটাগরি লাগছে যে ওই প্রিয়তমার লুক অ্যান্ড রাজকুমারের লুক সেম আমার কাছে একই লাগছে। সিনেমার শুরুটা আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো নাটক দেখছে, কিন্তু যখন শুরুর যে গানটা ছিল তখন মনে হচ্ছে যে না এটা নাটকটা কোনো সিনেমা, কিন্তু এছাড়া বাকি সব কিছু আমার কাছে নাটক টাইপের লাগছে। সালাম দিয়েছেন কিন্তু সালামই দিতে পারবো না, আমি ক্যাশ ক্যারি করি না, কারণ এখন এই সিজন চলছে, তো যেহেতু সালাম দিয়েছি বড় ভাই হিসাবে আপনার সালামিটা আপনার কাছে প্রাপ্য। সালামের বিষয়টা বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করি আপনারা কেন এসেছেন, সিনেমা দেখতে এসেছেন কি? হ্যাঁ, আজকে সিনেমা, আজকে তো প্রবাবলি আমাদের প্ল্যানই ছিল সিনেমা দেখতে আসবো, তো চলে আসলাম সিনেমা দেখতে। আজকে রাজকুমার সিনেমা দেখার জন্য এখানে আসা, শুনেছি অনেক ভাইব উঠেছে রাজকুমার যে অনেক সুন্দর হয়েছে, তো এটা দেখতে চলে আসলাম। মানে কি প্রিয়তমার মতো রাজকুমার দেখেও কেঁদে দিচ্ছে, মানে কেঁদে দিয়েছে আজকে, আমরা কাঁদতে আসছি, কাঁদতে আসি না এবার কাঁদতে আসছি। এবার ঈদে কোনো বাংলা সিনেমা আপনি দেখছেন না, কেন দেখছেন না বলেন তো? না দেখার উদ্দেশ্য একটাই, কারণ ছবি দেখার পর একটা শান্তি পাইতে হবে, একটা পেজ যদি না পাই শরীরে তাহলে কিভাবে দেখব। কাজল রেখাটাই কেন দেখছেন? এমনিতেই যারা অভিনয় করছে ভালো লাগে, শরীফুল রাজকে ভালো লাগে, এই কারণেই দেখতে আসা। রাজকুমার সিনেমাটা রাজকুমারের মতো হয়েছে কিনা কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আসলে রাজকুমারের মতোই হয়েছে। গানটা আমার ভালো লাগছে, ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, এটুকুই খুব ভালো লাগছে এই কথাটা। জিন্টু দেখলাম যে ভৌতিক একটা সিনেমা বের হয়েছে এবার ঈদে, তো ভাবলাম ফ্যামিলিকে নিয়ে আসি। জিন্টুটা একটু হরর টাইপের আসতে সেই জন্য দেখা আর কি, এখনও আমার এক্সপিরিয়েন্স নাই, এটার কীরকম হইতে পারে আমার জানা নাই, অন্য একটু হরিবল টাইপের, তো তাই হরিবল টাইপের ফিল্ম আমার আবার দেখতে খুব ভালো লাগে। আমার তো হরিবল টাইপের ছবিগুলো অনেক ভালো লাগে আর কি, এই জন্য আর কি বাংলা জিন ওয়ান দেখেছিলাম, এখন জিন টুটা আর কি দেখতে ইচ্ছুক। সুপার আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, অসাধারণ লেগেছে। এটা নিয়ে দ্বিতীয়বার দেখলাম, ফার্স্ট আমি একা দেখছি ঈদের দিন ফার্স্ট শোতে, সেকেন্ড টাইম এত ভালো লাগছে যে আমি ওর টাইনা নিয়ে আসছি আমার বেস্ট ফ্রেন্ডের মতোই, আমার ভাইয়ের মতো, যে আসো দেখুন, ওরও ফাটাফাটি লাগছে। মানে রোম্যান্টিক থেকে শুরু করে থ্রিলার থেকে শুরু করে একের মধ্যে সব জাগে বলে, আমরা ঈদের মধ্যে একটা বেস্ট একটা সিনেমা পেয়েছি লিপস্টিক। তুই তো গেছে এখানে, আমার মূল কথা ফাইটিংগুলো তো ভালো লাগে না, ফাইটিং স্কিলগুলো একটু বেটার হওয়া উচিত আসলে। আর এমনি পূজা ছিল অভিনয়গুলো ভালো হয়েছে, মেয়ে হিসেবে অনেক ভালো অভিনয় করছে, অনেক ভালো ফাইটিং করছে, আর যা ছেলে গোজায় ফাইটিংগুলো ওগুলো স্কিলটা একটু ইম্প্রুভ করলে মেবি একটু ভালো হইতো। পূজা চিরি নায়ক নায়কের মতো, মানে কারটা কারটা কম নয়। সিনেমাগুলো নিয়ে দর্শকদের প্রিভিউ অ্যান্ড রিভিউ তো দেখলেন, এখন প্রশ্ন হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত এতগুলো সিনেমা কেমন ব্যবসা করছে? এই প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে বলতে হয় গোপন সূত্রে পাওয়া খবর সত্য হলো লায়ন সিনেমাসে অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক হল মালিক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে পাওয়া গেল, তাদের সঙ্গে কথাও হলো। অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকলেও হল মালিকের চোখে মুখে স্পষ্ট হতাশা। কারণ হিসেবে তিনি জানিয়েছেন ঈদে এতগুলো সিনেমার মধ্যে হাতে গোনা দুই একটি সিনেমা বাদে বাকি সব সিনেমাই যাচ্ছে দর্শক শূন্য অবস্থায়, তাতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হল মালিকরা। এ আর এম সাদাত, দেশ টিভি।